একদিকে ঘূর্ণিঝড় ইয়াসের দাপটের পরে নিম্নচাপ, আর সেই নিম্নচাপেই সকাল থেকে বৃষ্টি। এই বৃষ্টির মাঝেই প্রায় 75 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুমূর্ষু রোগীকে বাঁচাতে গেলেন রক্ত দিয়ে স্বামী স্ত্রী। এমনই নজির ধরা পড়ল মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। জানা গিয়েছে পিঠের শিরদাঁড়া আক্রান্ত হওয়ায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মালদার ইংরেজবাজারের এলাকার মানিক দাস নামে বছর 58-র এক বৃদ্ধ। বুধবার তারই অপারেশন হওয়ার কথা। পজিটিভ রক্তের প্রয়োজন, আর এ পজিটিভ রক্ত দেওয়ার জন্য মুর্শিদাবাদের নিমতিতা এলাকায় ওই দম্পতিকে অনুরোধ করা হয়। প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে তারা রাজি হয়ে যায় এবং স্বামী প্রকাশ সিংহ ও স্ত্রী প্রিয়াঙ্কা দত্ত এই বৃষ্টির মাঝে 75 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানিক দাসকে প্রাণে বাঁচাতে গেলেন রক্ত দিয়ে। রক্ত দিয়ে বেরিয়ে এসে তারা কি জানিয়েছেন চলুন শুনে নিই। স্বামী মাক্তার ও পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ভীষণ নাইকে থ্যাংকস জানাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের হাজবেন্ড ওয়াইফকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা খুব গর্বিত, মানে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি রক্তদান করে। আমি এই প্রথম দিচ্ছি, খুব নার্ভাস ছিলাম প্রথমে, এখন ঠিক আছে, নর্মাল, থ্যাংক ইউ। আবার আমাদের মিশন নিজের কাছে ফোন আসে, দুজন সেই রোগীটাকে রক্ত লাগবে। আমরা দুজন স্বামী স্ত্রীকে রক্তদানের জন্য পাঠিয়েছি। দুজন স্বামী স্ত্রী ফোন পাওয়া মাত্রই ছুটে গিয়েছে রক্তদানের জন্য।